হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংটিউব। আজকের আমার এই ভ্লগটা একটা ট্রাভেল ভ্লগ হতে চলেছে। আমি আসানসোল থেকে আজকে কলকাতা ট্যুর করতে চলেছি। তো আমি তোমাদেরকে কলকাতার হাওড়া গিয়ে দেখাবো। হাওড়াতে হাওড়া ব্রিজ, গঙ্গা নদী এইসব দেখাবো। তো আমি আমার কলকাতা ট্যুর স্টার্ট করছি। এখন বাজে সকাল 4:45, আমার 5:30 সময় ট্রেন রয়েছে আসানসোল থেকে হাওড়া যাওয়ার। তো আমি এখন ব্যাকপ্যাক করে একদম রেডি বেরোনোর জন্য। তো চলো আমার সাথে, লেটস স্টার্ট দ্য ভ্লগ। আমি আসানসোল স্টেশন পৌঁছে গেছি। আমার ট্রেন এসে গেছে, আমি চললাম, চেপে গেছি আমি ট্রেনে। ট্রেন ছেড়ে দিয়েছে, তো চলো আমি চললাম এবারে কলকাতা। ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি। দেখো হাওড়া স্টেশনে কি ভিড় রয়েছে, এত লোকজনের যাতায়াত। এটা হচ্ছে হাওড়া স্টেশন, যেটা সব সময় এখানে লোকের ভিড় থাকে। দেখো প্রচুর লোকজন রয়েছে হাওড়া স্টেশনে। আমি লঞ্চে যাব বলে আমি লঞ্চে যাওয়ার ঘাটের দিকে যাচ্ছি। দেখো এখানে লেখা রয়েছে ফেরিঘাট যাওয়ার রাস্তা। আমি এখান থেকেই সিঁড়ি দিয়ে নেমে যাব, তাহলে আমি লঞ্চ ঘাটে পৌঁছে যাব। লঞ্চ এখনই আসছে, আমি বাগবাজার যাব। তো বাগবাজার যাওয়ার লঞ্চ আসছে, আমার টিকিটের দাম 7 টাকা নিল লঞ্চ। দেখো আমাদের গঙ্গা নদী, আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ। লঞ্চ আসছে, এটা আমি যে লঞ্চে চেপেছি তার পাশে আরেকটা লঞ্চ এসে দাঁড়াচ্ছে। এখান থেকেও কিছু মানুষ এই লঞ্চ থেকে ওই লঞ্চে গিয়ে চেপে যাবে। দেখো সবাই চেপে গেছে। এই গঙ্গা নদীর উপর দিয়ে যেতে আমার খুবই ভালো লাগে। দেখো আমরা কিন্তু হাওড়া ব্রিজের নিচ দিয়েই ক্রস হচ্ছি, এত সুন্দর একটা জায়গা। এখান দিয়ে যাওয়ার একটা আলাদাই ভালো লাগা আছে। হাওড়া ব্রিজ কত সুন্দর লাগছে এখান থেকে। দেখো দেখা যাচ্ছে দূরে, ওটা কিন্তু নিমতলা শ্মশান। নিমতলা শ্মশান দেখা যাচ্ছে, এবং এর পাশে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি। দেখো ওই দূরে যেটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থল। এটা আমরা একটা লঞ্চ ঘাটে এলাম। প্রত্যেকটা লঞ্চ ঘাটে লঞ্চ দাঁড়ায়, আর যার যেখানে নামা সে সেখানে নেমে যাবে। এখন আমরা এসেছি শোভা বাজার লঞ্চ ঘাটে। আমরা চলে এসেছি বাগবাজার ঘাটে, নেমে গেলাম আমার গন্তব্যস্থল বাগবাজার ঘাটে। এবার এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।